নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2023 সালে। তো দেখো, আজকে আমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যাবতীয় যে সেটগুলো আছে, এসি 49, এসি 193, এসি 254 নম্বর পেজের যাবতীয় MCQ তোমাদের সলভ করে দেবো। তার সঙ্গে যে সমস্ত বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি বলে দেবো। সেইগুলো তোমরা ভালো করে পড়বে, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। রোমানের প্রশ্ন কি বলেছে, এসি 49 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন বলেছে, IOC এর পুরো নাম কি? অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। রোমান্টের প্রশ্ন কি বলেছে, সিটিয়াস ও কি বলেছে, ওলিটিয়াস ও ফাইটিয়াস, এই তিনটি শব্দ কি বা এই তিনটি কি শব্দ? অ্যান্সার হবে আমাদের, তো দেখো, ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন কি বলেছে, রোমান থ্রির প্রশ্ন, WHO কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে আমাদের 7 এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কি বলেছে, মহিলাদের ক্ষেত্রে বায়ু কি বলেছে, ধারকত্বের গড় পরিমাণ কত লিটার? অ্যান্সার হবে আমাদের 7 লিটার। আমাদের 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রতি মিনিটে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার মোট সংখ্যাকে কি বলে? অ্যান্সার হবে শ্বাস হার বলে। 6 নম্বরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ কয় প্রকার? অ্যান্সার হবে আমাদের 2 প্রকার। 7 নম্বরের প্রশ্ন, অনুরাগ কয় প্রকার? অ্যান্সার হবে 2 প্রকার। 8 নম্বরের প্রশ্ন, ম্যাক ডুগাল এর মত অনুযায়ী প্রক্ষোভ কয় প্রকার? অ্যান্সার হবে 3 প্রকার। তো দেখে নাও দুদাগের প্রশ্নগুলো, যেখানে দেখতে পারছি যে মতবাদের প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। এবং 3 দাগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু 4খানা বড় প্রশ্ন লিখতে হবে, 7 নম্বরে 4, 7, 28, ঠিক আছে? তো দেখো, এতে প্রশ্ন আছে, শারীরশিক্ষার সংজ্ঞা দাও, শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, অথবা আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অথবা দিয়ে আছে। 2 নম্বরের প্রশ্ন আছে, কম গতিজনিত রোগ বলতে কী বোঝো? মেধাধিক্যের কারণ লেখো অথবা দিয়ে আছে, নিউটনের প্রথম গতিসূত্র লেখো বা ক্রিয়াক্ষেত্রের প্রথম গতিসূত্রের প্রয়োগ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। আমাদের 3 নম্বরের প্রশ্ন কী আছে, প্রক্ষোভ কাকে বলে? শারীরশিক্ষার প্রক্ষোভের ভূমিকা লেখো অথবা দিয়ে প্রেষণা কী? ক্রিয়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। 2 নম্বরের প্রশ্ন আছে, ওয়ার্মিং আপ বলতে কী বোঝো? খেলাধুলার এর ভূমিকা লেখো অথবা ক্রিয়া প্রশিক্ষণ বলতে কী বোঝো? ক্রিয়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি আলোচনা করো। তো দেখো, আমি যে সেটগুলো বলছি, এই সমস্ত সেটগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, 100% তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, 4, 7, 28 নম্বর থাকবে এখানে, ঠিক আছে? এবার আমি পেজ নম্বর 193 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা আমাদের এসি 193 নম্বর পেজ। রোমানের প্রশ্ন কি বলেছে, আধুনিক অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। রোমান 2-এর প্রশ্ন কি বলেছে, বয়স সন্ধিকাল মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়স শুরু হয়? অ্যান্সার হবে 11 বছর বয়স। আমাদের রোমান 3-এর প্রশ্ন কি বলেছে, ডায়াবেটিস সাধারণত কয় প্রকার? অ্যান্সার হবে এর অ্যান্সার 2 প্রকার। রোমান 4-এর প্রশ্ন বলেছে, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? অ্যান্সার হবে সের অ্যান্সার 3:2। পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণের পরিমাণ কত? অ্যান্সার হবে সের অ্যান্সার 29.34 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, রোমান 7-এর প্রশ্ন, তো দেখো, যোগ চর্চার প্রথম কোথায় শুরু হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতে। 8 নম্বরের প্রশ্ন, মহিলাদের কি আছে, বায়ুধারকত্বের পরিমাণ সাধারণত কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3.1 লিটার। তো দেখো, দুদাগের প্রশ্নগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক আমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার ক্ষেত্রে। যেমন আছে IOC এর সম্পূর্ণ নাম কি, ঠিক আছে? তারপরে আছে ফার্ট লেক কথার অর্থ কী, WHO এর পূর্ণরূপ কী, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। যেমন আছে ডায়াবেটিস পরিমাপক যন্ত্রের নাম কী, ঠিক আছে? সামাজিকরণ কাকে বলে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? তো দেখো, 3 দাগের প্রশ্ন কী আছে, শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্বন্ধে লেখো অথবা দিয়ে আধুনিক অলিম্পিকের আদর্শ কী, আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কী আছে, নিউটনের প্রথম গতিসূত্র লেখো, ক্রিয়াক্ষেত্রে বা খেলাধুলার নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো অথবা দিয়ে। পরের প্রশ্ন, মেধাধিক্য বা স্থূলতা বলতে কী বোঝো, মেধাধিক্যের কারণগুলি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো অথবা দিয়ে। পরের প্রশ্ন, প্রক্ষোভ কাকে বলে, ক্রিয়াক্ষেত্রে প্রক্ষোভের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন কী আছে, উষ্ণীকরণ বা গা গরম কাকে বলে, এটির প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা পরের প্রশ্ন কি বলছে, কন্ডিশনিং বা রূপায়িত অবস্থা কি, ক্রিয়াক্ষেত্রে রূপায়িত অবস্থার প্রয়োজনীয়তা লেখো, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এবার আমি পেজ নম্বর AC 254 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। তো দেখো হেলথ ফিজিক্যাল এডুকেশন থেকে 254 নম্বর পেজ থেকে যে সমস্ত MCQগুলো আছে এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, অলিম্পিকের রং হলুদ রং কোন মহাদেশের প্রতীক, অ্যান্সার এর অ্যান্সার এশিয়া। রোমান্টোতে কি বলেছে, শারীরিক শিক্ষার সর্বাধুনিক ধারণাটি হলো, অ্যান্সার বেশি অ্যান্সার শরীরের জন্য, শরীরের মাধ্যমে শিক্ষা। রোমান্ত্রীর প্রশ্ন বলেছে কি বেশি, তো দেখো রোমান্ত্রীতে প্রশ্ন কি বলেছে, বেশি শোষণ হারকে বলে, অ্যান্সার বেশি অ্যান্সার, অ্যান্সার বেশি অ্যান্সার টাকিপোনিয়া। চার নম্বরের প্রশ্ন কি বলেছে, কঠোর পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা কত, অ্যান্সার হবে 4000 থেকে 5000। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পাঁচ নম্বরের প্রশ্ন বলেছে মোটিভেশন শব্দটি এসেছে লাতিন শব্দ, অ্যান্সার হবে এর অ্যান্সার স্যার মোভিরি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ছয় নম্বরের প্রশ্ন বলেছে একটি মিশ্র প্রক্ষোভ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রদ্ধা। সাত নম্বরের প্রশ্ন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হলো, অ্যান্সার হবে ডের অ্যান্সার আসন। আট নম্বরের প্রশ্ন বমন ধৈতি হলো এক প্রকার, অ্যান্সার হবে সির অ্যান্সার শুদ্ধিক্রিয়া। তো দেখো দু দাগের প্রশ্ন কি বলছে, প্রতিক্রিয়া সময় কি, প্রবাহী বায়ু পরিমাপ কাকে বলে, রোমান্টোতে কি বলেছে প্রবাহী বায়ু পরিমাণ কাকে বলে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলেছে উষ্মীকরণ কি, তিন দাগের প্রশ্নগুলো দেখে নাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, যে আধুনিক অলিম্পিকের আদর্শ, ঠিক আছে, মোট সম্পর্কে লেখো, আধুনিক অলিম্পিকের আদর্শ মোটর সম্পর্কে লেখো, নিউটনের প্রথম গতিসূত্র লেখো, ঠিক আছে, খেলাধুলায় নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ কীভাবে হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মেধাধিক্যের কারণগুলি লেখো, ওজন কমানোর নীতিগুলি কী, প্রেষণা কী, প্রেষণা চক্র সম্পর্কে আলোচনা করো, প্রক্ষোভের বৈশিষ্ট্যগুলি লেখো, রূপান্তর, ঠিক আছে, প্রেষণা কী, প্রেষণা চক্র বলতে কী বোঝো, প্রক্ষোভের বৈশিষ্ট্যগুলি লেখো, প্রক্ষোভের ফলে ব্যক্তির কীরূপ পরিবর্তন হয়, তাই তো অবস্থা কী, উষ্মীকরণের প্রয়োজনীয়তা কী। তো আজকে আমি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ABTA টেস্ট পেপার সলভ করেছি টোটাল 3 খানা সেট, এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো বলে দিয়েছি এগুলো কিন্তু 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আমি তোমাদের MCQ সলভ এবং যে সমস্ত বড় প্রশ্ন আসতে পারে 2023 সালে উচ্চ মাধ্যমিকে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।